আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে ফেসবুক থেকে ভিডিও খুব সহজেই ডাউনলোড করা যায়। সেজন্য আমি প্রথমে সার্চ করে ঢুকতেছি যে কোনো একটা গ্রুপে। আমরা এখানে এবিসি ইংলিশ একাডেমি গ্রুপে ঢোকার চেষ্টা করতেছি। আমি সার্চ করে অলরেডি পেয়ে গিয়েছি। ওই গ্রুপে আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন যার প্রয়োজন। জাস্ট এখানে আমি ক্লিক দিলাম, দেন আমি এই গ্রুপটা পেয়ে গেলাম। তো এই গ্রুপের বাম পাশে এখানে বেশ কিছু বারের মধ্যে আমি দেখতে পেলাম ভিডিও। ভিডিওয়ে ক্লিক দেওয়ার ফলে যে যে ভিডিওগুলো এখানে আপলোড করা আছে সেগুলো এখানে শো করতেছে। তো যে কোনো একটা ভিডিও আমি অন করলাম, এটা আমি ইচ্ছা করলে প্লে করতে পারি অথবা এই অবস্থায় রাখতে পারি। এখানে শো ইউআরএল এ ক্লিক দিলে পরে আমি ইউআরএলটা দেখতে পাবো, আর নিচে শো ইউআরএল অ্যাট দিস মোমেন্ট এটা এ করলে পরে এই যতটুকু চলছে তারপরে থেকে ইউআরএলটা আমরা পাবো। তো আমি উপরেরটাই নিয়ে নিলাম, এটা আমি জাস্ট কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করার পর আমি এটা কপি করে নিচ্ছি, দেন আমি একটা অ্যাড্রেস বার একটা নতুন আরেকটা ট্যাব ওপেন করে এখানে আমি লিখে নেব একটা ওয়েবসাইট downbeats.net। এটার মাধ্যমে আমি মূলত এই ইউআরএলটা, যে ইউআরএলটা কপি করলাম সেটা দিয়ে আমি এই ভিডিওটা ডাউনলোড করব। তো আমার এখানে আমি এই ওয়েবসাইটটা আমি অলরেডি পেয়ে গিয়েছি, downbeats.net। তো এটাতে আমি দেখতে পাচ্ছি যে যে ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসলাম ভিডিও থেকে। ভিডিও অবশ্য আমি রাইট বাটন ক্লিক করে শো ইউআরএল এ ক্লিক দেওয়ার পর আমি ইউআরএলটা পেয়েছিলাম, সেই ইউআরএলটাই আমি এই downbeats.net যে অংশটুকু আছে যেখানে ইউআরএলটা কপি পেস্ট করা যাবে সে জায়গায় আমি পেস্ট করব। তো আমি আপনাদের আর ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আবারও আমি সার্চ করতেছি downbeats.net, সাইটটা ওপেন হয়ে গেছে। এই এই পোর্শনে আমি যে ইউআরএলটা কপি করলাম সেটা আমি পেস্ট করে দিব। সো এখানে একটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম, দেন এখানে ডাউনে ক্লিক দিব। এটা কিছুক্ষণ কাজ করবে। এর নিচে যে লেখা আছে ডাউন দিস ভিডিও, নিচে এর জাস্ট হ্যাঁ এখানে আমি ক্লিক দেওয়ার ফলে যেটা হবে আমার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে। এই অবস্থায় আমি ওকে করে চলে যাব, আর ডাউনলোডের যে এখানে একটা চিহ্ন আছে সেখানে আমি ক্লিক দিলে দেখতে পাবো কোথায় এটা ডাউনলোড হচ্ছে। খুবই সহজ পদ্ধতি, আশা করি সবাই পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।